हरे कृष्ण, आमी एस्ट्रोलाइजर सुकान्त बांगला। मिथुन राशि, ये नतून बचर आस 2022, आपनारा केमन थाकबेन ज्योतिषशास्त्र अनुसारे एक सम्भाव्य फलाफल उपस्थापन करब। ये 2022 बचरे बृहस्पति घर परिवर्तन करबे एवं रेट्रोगेट होबे, शनि घर परिवर्तन करबे रेट्रोगेट होबे एवं मार्गीयो होबे। तबे ये 2022 बचरे मे मासेर दिकटा राहु किन्तु घर परिवर्तन करबे। राहु आपनार ए मुहूर्ते द्वादशतम स्थाने अवस्थान करे आछे, ए राहु आपनार साफल्य स्थाने अवस्थान करबे। अर्थात राहु अवस्थान घर परिवर्तन करलो केतुओ घर परिवर्तन करबे, केतु आपनार पंचम स्थाने अवस्थान करबे। ए जे साफल्य स्थाने राहु अवस्थान करे एखान थेके एकटी दृष्टि थाकछे आपनार सप्तम स्थाने, आपनार तृतीय स्थाने। अर्थात जारा किन्तु बिजनेस करेन बा बिजनेसेर मध्य जुक्त आछेन, ए 2022 आपनादेर क्षेत्रे किन्तु हठात किछु साफल्य एने दिते पारे। आर एछाड़ाओ जारा किछु करे देखाबार प्रवणता बा किछुते लेगे पड़े आछेन, आपनादेर क्षेत्रे किछु करे देखाबार प्रवणता सेटि किन्तु सहज हये जाबे। कारण ए जे राशिफल भाग्य प्लस चेष्टा इजुकाल टू फलाफल, तई भाग्य तो किछुटा अवश्यई पाबेन जेहेतु देवगुरु बृहस्पति आपनार भाग्यस्थाने अवस्थान करे आछे, तई चेष्टा आपनाकेई करते हबे। এই যে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে, এখান থেকে দৃষ্টি আপনার রাশি, আপনার তৃতীয়া এবং আপনার পঞ্চম স্থানে থাকছে। অর্থাৎ কি আপনার মনের মধ্যে কিন্তু কিছু চিন্তাভাবনা শুভ আসছে, কিছু করে দেখাবার চিন্তাভাবনা, এবং ভাগ্যর দিক থেকেও কিছু আপনি সহযোগিতা পাবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রে একটি গ্রহ কিন্তু একটি ফল দেয় না, বিভিন্ন রকম গ্রহের সন্নিবেশে সেই ফলটি হয়ে থাকে। তার জন্য অবশ্য আমার মাসভিত্তিক রাশিফল আছে। তবে দীর্ঘদিন যে প্ল্যানেটগুলো একটি রাশিতে অবস্থান করে থাকে তার ফলটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে। যাই হোক, এই যে আপনার নবম স্থানে অবস্থান করবে আপনার ভাগ্যস্থান, অবশ্যই ভাগ্যের দিক থেকে কিছুটা সহযোগিতা আপনারা পাবেন। এবং এই যে বললাম তৃতীয় স্থানে দৃষ্টি, এই ভাগ্য থেকে কিছু সহযোগিতা পেয়েও আপনি কিছু করার মানসিকতা আপনাদের মধ্যে নিয়ে আসবে বা সেই টেন্ডেন্সিটা দেখতে পাওয়া যাবে, এবং কিছু পরিকল্পনা কিছু হলেই তো কিছু করা যায়, তাই অবশ্যই ভাগ্যের দিক থেকে আপনারা কিছু সহযোগিতা পাবেন এবং কিছু পরিকল্পনাও আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এই যে দেবগুরু বৃহস্পতি, এরপরে কিন্তু আপনার দশম স্থানে প্রবেশ করবে, আর দেবগুরু বৃহস্পতি আপনার এই দশম স্থানেরই অধিপতি এবং সপ্তম স্থানের অধিপতি। তা সপ্তমপতি এবং দশমপতি দশম স্থানে অবস্থান করে আছে, অবশ্যই আপনারা কর্মের দিক থেকে কিছু আশা রাখতে পারেন। আর এই কর্মে স্থানে অবস্থান করে এখান থেকে দৃষ্টি আপনার দ্বিতীয়, আপনার চতুর্থ এবং আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। অতএব বলা যেতে পারে যারা স্ব প্রফেশনালে থাকবেন আপনারা কিন্তু এই স্ব প্রফেশনাল থেকে ভালো কিন্তু আর্থিক গেইন করতে পারবেন, কারণ আপনার এই যে সাফল্য স্থানে রাহু অবস্থান করছে। যারা জ্যোতিষ সম্বন্ধে জানেন, রাহু কেতু কিন্তু কোনো গ্রহ নয় বাস্তবিক ক্ষেত্রে, কিন্তু রাহু কেতু যখন ঘোরে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। অতএব আমাদের বাস্তব জীবনে কিছু লোভ, ইচ্ছা, চাহিদা সেগুলো কিন্তু মাঝে মাঝে প্রকাশ পেয়ে থাকে। হঠাৎ আজকের মনে হলো আপনি এই করবেন, সেটি কিন্তু আপনার মধ্যে রাহু নিয়ে এলো। তাই অবশ্যই রাহু যখন সাফল্য স্থানে থাকবে আপনি হঠাৎ কিন্তু সাফল্য পেতে পারেন বা সেই টেন্ডেন্সিটা দেখা যাবে আপনাদের মধ্যে। তো অবশ্যই আপনার চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্র, যারা বাড়িতে করতে চাইছেন কোনো কিছু বিষয়ে স্বপ্রফেশনাল, সেটি কিন্তু হওয়ার সম্ভব আছে। এবং আপনার ষষ্ঠ স্থানেও দৃষ্টি দিচ্ছে, অতএব এই কর্মস্থান থেকে আপনি কিন্তু আরও বহুমুখী কিছু করতে পারেন। তো অবশ্যই সেটি আপনার জন্মকালীন কুণ্ডলী অবশ্যই দেখতে হবে। শনি, শনি কিন্তু এই মুহূর্তে আপনার অষ্টম স্থানে অবস্থান করে আছে, এই যে এখান থেকে দৃষ্টি আপনার কর্মস্থানে এবং দ্বিতীয় স্থানে এবং পঞ্চম স্থানে। দেখুন, শনি আপনার যোগকারক গ্রহ, তথাপি হয়তো যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি নয় আপনারা হয়তো এতটা ফল পাচ্ছেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এই যে গ্রহের প্রতিটা কিন্তু কারকতা আছে, যেমন সত্য, রজ, তম। তা শনি হচ্ছে ত্রমগ্রহ, এই ত্রমগ্রহ হওয়ার কারণে সমস্ত কিছু ফল কিন্তু সহজে দেয় না, আপনাকে অনেক কিন্তু পরীক্ষা করে দেখে তারপরে কিন্তু ফলটা দিয়ে থাকে। তাই যারা হয়তো আর্থিক সম্পন্ন ব্যক্তি নয়, আপনারা এই রাশিফল দেখছেন যে আপনাদের তো যোগকারক গ্রহ অথচ আপনাদের তো ঠিকমতো মিলছে না, তার কারণ হচ্ছে এটাই, অষ্টম স্থানে আছে, কিছু ক্ষেত্রে অবশ্য বাধার সম্মুখীন করাবে, সমস্ত কিছু সহজে কিন্তু দেবে না। কর্মক্ষেত্র নতুন যারা চেষ্টা করছেন
সেটি কিছু যেমন বাধার সম্মুখীন হচ্ছেন বা আপনি যেখানে কাজ করেছেন বা ধার আছে সহজে আপনি পাচ্ছেন না বা আপনি প্রেম ভালোবাসার মধ্যে আছেন সে সমস্ত ক্ষেত্রে হঠাৎ মধ্যে আপনাদের মধ্যে মতবিরোধ সেটি দেখা দিচ্ছে। যার কারণ একটাই, শনি কিন্তু সহজে ফল ভালো দেয় না, একটু দেরি করেই দেয়। এরপরে শনি কিন্তু আপনার ভাগ্যস্থানে যাবে, তাহলে শনি ভাগ্যস্থানের অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি। এই যে ঘরটা জ্যোতিষশাস্ত্র অনুসারে যথেষ্ট ভালো ভাগ্যস্থান, অথবা এই যে ভাগ্যস্থানে অবস্থান করে এখান থেকে দৃষ্টি আপনার সাফল্য আপনার তৃতীয় এবং আপনার ষষ্ঠ স্থান। এই যে বললাম যারা কিছু করার মানসিকতা নিয়ে আছেন আপনারা, তো অবশ্যই 2022 ইয়ারে আপনারা অবশ্যই কিছু করে দেখাতে পারবেন। লেগেছিলেন যেখান থেকে আমি কিছু করবই, সেটি কিন্তু আপনারা করে দেখাতে পারবেন। এই যে ভাগ্যের সহযোগিতা প্লাস রাহু অবস্থান আপনাদের দৃষ্টি, রাহু কিছু হঠাৎ পাইয়ে দেয় বা করিয়ে দেয়, সেই মানসিকতাটা আপনাদের মধ্যে নিয়ে আসবে। এরপরে এই যে মে মাসে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারা যে দশম স্থানে অবস্থান করবে, এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির স্বক্ষেত্র এবং শুক্রের উচ্চক্ষেত্র, অতএব এই সময় থাকার কারণে আপনি কিন্তু স্বনির্ভর ক্ষেত্রে যদি স্বনির্ভর কিছু হয়ে থাকেন, অবশ্যই আপনার যে সমস্ত চেম্বার যে সমস্ত যেখানে আপনি করেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডেকোরেশন করতে দেখা যাবে, যথেষ্ট ভালো ডেকোরেশন আপনি করবেন, সেটি কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে ইন্ডিকেট করছে। আপনার কিন্তু অষ্টম স্থানে শনিমঙ্গল অবস্থান করে থাকবে, এই শনিমঙ্গল অবস্থান এই সময় বিশেষ করে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ এখান থেকে এই যে মঙ্গলের একটি দৃষ্টি থাকবে কিন্তু আপনার সাফল্যস্থানে, সাফল্যস্থানে অবস্থান করার ফলে, আর এইখানে অবশ্যই আপনার যেহেতু রাহু অবস্থান করবে, তো অবশ্যই যারা বিশেষ করে বিদেশে থাকেন, বাড়ির বাইরে যখন রাস্তাঘাটে বেরোবেন একটু সাবধানে চলাফেরা করবেন, বা এখানেও যদি আপনার আশেপাশে বাড়িতেই থাকেন, বাড়ির বাইরে বেরোলে একটু সাবধানে চলাফেরা করবেন, বিশেষ করে এই একটা মাসটা যেহেতু শনিমঙ্গল আপনার অষ্টম স্থানে অবস্থান করে থাকবে। আর এই সময় বিশেষ করে যারা কোনো কিছু ক্ষেত্রে আপনাদের পাওনা টাকা আটকে ছিল দীর্ঘদিন ধরে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অর্থ আপনি যখন চাইতে যাবেন বা পাওনা আদায় করতে যাবেন, কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে, তবে ওভারঅল আলটিমেটলি আপনি কিন্তু অর্থ ফেরত পাবেন। তবে এই যে সমস্যাটা সৃষ্টি হবে একটা সিনক্রিয়েট বাজে সিনক্রিয়েট, সেই রকম সিনক্রিয়েট থেকে যতটা আপনি পারবেন এখান থেকে চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য, কারণ এই সময় এই যে বললাম যেহেতু শনিমঙ্গল যুক্ত আছে আপনার অষ্টম স্থানে দ্বিতীয় স্থানে দৃষ্টি, অতএব আপনি যে সমস্ত ক্ষেত্রে আপনার পাওনা ছিল, এ সমস্ত ক্ষেত্রে আপনার পাওনা ছিল, সেই সমস্ত পাওনা আদায় করতে হলে কিছু কিছু একটু ঝামলা ঝঞ্ঝাট সেটি ইন্ডিকেট করছে। ওভারঅল এই যে 2022 ইয়ারে বলা যেতে পারে রাহু যে আপনার সাফল্য স্থানে অবস্থান করবে, অবশ্যই আপনারা ভালো কিছু আশা রাখতে পারেন, এবং শনি ঘর পরিবর্তন করে আপনার ভাগ্যস্থানে যাবে, কিছুটা অবশ্যই আপনারা ভালো পাবেন আশা রাখা যায়। এই যে আপনার এখন দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দেবে, যার ফলে যারা কি শিক্ষাক্ষেত্রে আছে মধ্য শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট কিন্তু ভালো বছরের মাঝামাঝি পর্যন্ত। এরপরে দেবগুরু বৃহস্পতি এই যে ভাগ্যস্থানে থাকছে বছরের মাঝামাঝি পর্যন্ত আপনাদের যারা উচ্চ শিক্ষাক্ষেত্রে আছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সেটি ইন্ডিকেট করছে। ওভারঅল এই যে অষ্টম স্থানে শনি অবস্থান করবে, শারীরিক দিক থেকে বলতে হলে কিছুটা অবশ্য আপনারা একটু ঠান্ডাজনিত কারণে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বা লোয়ার পার্টে কিছু সমস্যা সেটি ইন্ডিকেট করছে, এছাড়া ওভারঅল ভালোই দেখাচ্ছে। 2022 আপনাদের কিন্তু সাফল্যের বছর, তা এর জন্য অবশ্য আপনার মাসিক রাশিফল দেখবেন। ধন্যবাদ।